নয় বনমালীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী বিপ্লব দেবের হয়ে এবার ভোটের প্রচারে নামলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত ও বিপ্লব দেবের সহধর্মিনী নীতা দেব। সকাল থেকে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বলকান ক্লাব সংলগ্ন এলাকায় প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তারা। রাজ্যে এবার বিজেপি সরকার গঠন করার জন্য মানুষের কাছে আবেদন জানান বিপ্লব দেবের সহধর্মিনী নীতা দেব। নির্বাচনের বাকি আর মাত্র 16 দিন, 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। এবারে নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ইতিমধ্যেই 7টি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীরা তাদের মনোনয়নপত্র পেশ করেছেন। প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রচার কাজ চলছে জোর কদমে। প্রচারে কোনো খামতি রাখতে চাইছেন না বিজেপি। 25 বছরের শাসনে এই প্রথম শক্তিশালী বিরোধী দল বিজেপির মুখোমুখি হতে চলছে সিপিএম। নির্বাচনের দিন ঘোষণার অনেকদিন আগে থেকেই প্রচারে নেমেছে বিজেপি। হাইটেক প্রচার ইতিমধ্যেই সিপিএমকে টেক্কা দিয়েছে তারা। ফেব্রুয়ারি মাসের শুরুতেই বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে একঝাঁক কেন্দ্রীয় নেতৃত্ব। 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে এবার রাজ্যবাসীর নজর 9 বনমালীপুর বিধানসভা কেন্দ্রে। সিপিএমের হয়ে ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন অমল চক্রবর্তী, কংগ্রেসের টিকিটে লড়াই করছেন গোপাল রায় আর বিজেপির হয়ে লড়াই করছেন বিপ্লব দেব। প্রথম দিন থেকে প্রচারে ঝড় তুলেছে বিজেপি প্রার্থী বিপ্লব দেব। মানুষের মন জয় করে নিয়েছে তিনি। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে বিপ্লববাবুকে দেওয়া হয়েছে রাজকীয় সম্বর্ধনা। শুক্রবার 9 বনমালীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব দেবের হয়ে ভোট প্রচারে নামলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত ও বিপ্লব দেবের সহধর্মিনী নীতা দেব। সকাল থেকে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ভলকান ক্লাব সংলগ্ন এলাকায় প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তারা, কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে, শোনেন মানুষের সুখ দুঃখ অভাব অভিযোগের কথা। নীতা দেব ও পাপিয়া দত্তের সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা। রাজ্যে এবার বিজেপি সরকার গঠন করার জন্য মানুষের কাছে আবেদন জানান বিপ্লব দেবের সহধর্মিনী নীতা দেব। অভিনন্দন বনমালীপুর কে লোগো কো আর মেরা হাত জোড় করকে সভি সে ইয়ে প্রার্থনা হ্যায় কি ইস বার বিপ্লব কুমার দেবজি কো এক মৌকা দিজিয়ে, ক্যুকি ও পুরে স্টেট কা দায়িত্ব লেকর ব্যাঠে হ্যায়, ইসলিয়ে ও ঘর ঘর শায়দ না ঘর ঘর বাড়ি বাড়ি আসতে পারবে না। এই জন্য আমি সভাকে একটু এটা প্রার্থনা করি যে আপনি এইবার সহজ করবেন যে এইবার ভোট কিন্তু ওনাকে দিয়ে পদ্মফুলটা এখানে একটু পদ্মফুল খিলায়া যে ত্রিপুরার উন্নয়ন জন্য ত্রিপুরার ডেভেলপমেন্ট জন্য একটু সুযোগ কাজ করার জন্য সুযোগ করে দিন। যেভাবে বিপ্লব দেবের প্রচারে মানুষের ঢল নামছে প্রতিদিন, বনমালীপুর কেন্দ্রের মানুষ যেভাবে তাকে সমর্থন করছে তাতে রাজনৈতিক মহল মনে করছে এবারের নির্বাচনে 9 বনমালীপুর বিধানসভায় বিজেপির জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।